ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। এবং আমাদের যে চ্যানেল ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের 1.3 অনুশীলনীর অঙ্কগুলো করাবো। গতদিন তোমাদের 1.3 স্টার্ট করেছিলাম এবং সেখানে 1.3-এ তোমাদের যে অঙ্কগুলো করিয়েছিলাম সেটা হলো শুধু গসাগু সম্পর্কিত, আর গসাগুর অঙ্ক দুইভাবে করা যায় সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। সেটা হলো একটি মৌলিক উৎপাদকের মাধ্যমে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কিন্তু আমি গতদিন শুধুমাত্র মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করা যায় সেই প্রক্রিয়াটি তোমাদেরকে শিখিয়েছিলাম, আর আজকে আমি তোমাদের ভাগ প্রক্রিয়া কীভাবে গসাগু নির্ণয় করা যায় সেটি আমি শেখাবো। আর গসাগু জিনিসটা কী সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা কিন্তু গতদিন তোমাদের আমি করেছি। গসাগু কী? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ একাধিক সংখ্যার মধ্যে বা একাধিক সংখ্যায় যে গুণনীয়কগুলো পাওয়া যায় সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যার যে সাধারণ গুণনীয়কগুলো আছে সেই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আবার যেটা কী সর্বোচ্চ অর্থাৎ গরিষ্ঠ সেই সংখ্যাটি হলো গসাগু। সেটা কিন্তু আমি সুন্দর করে ভেঙে ভেঙে একটা উদাহরণ দিয়েও অঙ্ক করিয়েও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাহলে সংখ্যাটাকে নিয়ে যারা কিন্তু লিখতে পারো, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সর্বাধিক অর্থাৎ বৃহত্তম বা বড় গুণনীয়কটিকেই বলা হয় গসাগু। তাহলে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ গুণনীয়কটিকেই বলা হয় গসাগু। এবং এটা কিন্তু সংজ্ঞাটা আমাদের বইতেও দেওয়া আছে, বইতে কত পৃষ্ঠায় জন্যগুলি সংজ্ঞাগুলো লিখে দেওয়া আছে আমি এই জন্য আর লিখে দিই নাই, কিন্তু আমি এটার আলোকে কীভাবে হয় সংজ্ঞাটাকে টোটালি বিস্তারিত আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম গতদিন। দেখো বইয়ের 11 পৃষ্ঠায় সংজ্ঞাটা দেওয়া আছে, 11 পৃষ্ঠা মাঝামাঝি প্রদত্ত সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা এই সংজ্ঞাগুলোকে সুন্দর করে পড়ে নেবে। তা যাই হোক, আজকে আমি তোমাদের এই গসাগুর কোন প্রসঙ্গে পড়াবো বলছি, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম শুধুমাত্র আমি গসাগু দুইভাবে শিখেছি, একটা হলো গুণনীয়কের মাধ্যমে আর একটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ভাগ প্রক্রিয়াটা আমি গতদিন তোমাদেরকে শিখাইনি, আজকে আমি ভাগ প্রক্রিয়া কীভাবে গসাগু নির্ণয় করা যায় সেটি শেখাবো। তাহলে দেখি আমরা শুরুতেই 1.3-এর 2 অঙ্কে চলে যাই। 2 অঙ্কে আমাদের 2 অঙ্ক আছে ক আর খ, এই দুইটিকে ভাগ প্রক্রিয়া কীভাবে গসাগু নির্ণয় করা যায় সেটাকে আমরা দেখি। যেমন ক নম্বর, দুইয়ের ক, আগে সংখ্যাগুলোকে লিখি, 105, 165, 105, 165 এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে এই দুটি সংখ্যার গসাগু আমরা কীভাবে নির্ণয় করব? আমি বলছি ভাগ প্রক্রিয়া, তার মানে ভাগ করেই এ করতে হবে, এখানে কোনো গুণনীয়ক বের করে নয়। তাহলে 105, এই দুইটার মধ্যে আমাদের ছোটো কোনটা? সবচেয়ে ছোটো হলো 105, 165 বড়। তাহলে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে এখানে কী করি আমরা, 105 দ্বারা 165কে ভাগ করব। 165-র মধ্যে 105 কতবার যায়? একবার যায়, কারণ দুইবার দিলে তো এখানে 200 হয়ে যায়, কিন্তু আমার এখানে আছে 165। তাহলে একবার দিলে 105, বিয়োগ করি, 5 আছে কত হলে 5 হবে 0, 0 আছে কত হলে 6 হবে 6, তার মানে 165 থেকে 105 বিয়োগ করলে থাকে কত? 60। এখন এই 60 দ্বারা আমরা কী করবো? 60 দ্বারা ভাগ করব। এখানে যে ভাজকটা ছিল অর্থাৎ কত ছিল? 105, এই 105কে আবার আমরা ভাগ করব। 105কে 60 দ্বারা ভাগ করলে এখানে কতবার যায়? 160কে যদি 2 দ্বারা গুণ করি, দুইবার যদি নেই তাহলে 60, 120 বেশি হয়ে যায়, তাহলে একবারই যাবে। তাহলে 60 বিয়োগ করি, এখানে কত থাকে? বিয়োগ করলে এখানে থাকে 5, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতের হলে 1, সেই 1 আছে কত হলে 1 হবে, মিলে যায়। এবার এই 45 দিয়ে যতক্ষণ আমাদের ভাগ শেষ থাকবে ততক্ষণ আমরা এই একই প্রক্রিয়া চালিয়ে যাব। এই 45 দিয়ে আবার কাকে ভাগ করব? 60কে, এই 60কে আবার আমরা ভাগ করব। তাহলে 45 একে 45 বিয়োগ করলে এখানে থাকে 5, হাতের হলো 1, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 4 একে 5, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে। এবার এই 15 দিয়ে আবার কাকে ভাগ করব? 45কে, 15 দিয়ে 45কে ভাগ করলে এখানে 3 বার চলে যায়, 3 15 45, মিলে গেল। তাহলে আমাদের আর কোনো ভাগ শেষ রইল না। তাহলে সর্বশেষে এসে কত দিয়ে ভাগ করে আমাদের এখানে মিলাতে পারলাম?
কত দিয়ে, লাস্টে আমাদের মিলছে কত দিয়ে, 15 দিয়ে। তার মানে এই যে 15 দিয়ে আমাদের ভাগ করে যে অঙ্কটা মিলে গেল লাস্টে, এই 15 দিয়ে ভাগ করে যে আমাদের লাস্টে অঙ্কটা মিলে গেল, তাহলে এই 15ই হলো গসাগু। তোমরা গতদিন আমি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমি অঙ্কটা করে দেখাইছি, তাহলে এই দুইটা অঙ্ককে ঠিক সেম প্রক্রিয়া, সেই গতকালের ওই প্রক্রিয়ায় তুমি অঙ্কটাকে করে দেখতে পারো বাসায়, করে দেখবা সেই আনসার 15ই আসবে। তার মানে এটি আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় গসাগু, এখানে আর কিছুই লেখার দরকার নাই, কত 15, উত্তর ওইটাই আবার লেখা গসাগু 15। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল একেবারেই ইজি অঙ্ক। অর্থাৎ তোমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্কগুলো করা যত সহজ, তার চেয়ে কিন্তু এই ভাগ প্রক্রিয়া অঙ্কটা আরও বেশি সহজ। তোমাদের সব প্রক্রিয়াটাই আমরা শিখিয়ে দেবো, এই কারণেই যদি পরীক্ষায় গতকাল যে অঙ্কগুলো করে দিছি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের বলে দেওয়া ছিল মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, যার জন্য আমরা ওই প্রক্রিয়া করছি। কিন্তু আজকে কিন্তু আমাদের বলেই দেওয়া আছে দুই নম্বর অঙ্কে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো, যার জন্য আমরা ভাগ প্রক্রিয়া করলাম। আর যদি পরীক্ষায় তোমাদের থাকলো কোনো প্রক্রিয়া উল্লেখ করা রইল না, খালি দুইটি সংখ্যা দিয়ে দিলো বা তিনটি সংখ্যা দিয়ে দিলো, বললো এদের গসাগু নির্ণয় করো, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে প্রক্রিয়া খুশি সেই প্রক্রিয়াই করতে পারো, কারণ ওখানে তোমার উল্লেখ করা নাই। কারণ আমরা দুইটা প্রক্রিয়াই শিখেছি, দুই প্রক্রিয়ার মধ্যে এখন যেটা আমার ভালো লাগবে সেটা দিয়েই করতে পারি। তাহলে এটা তোমাদের সহসায় কিন্তু হয়ে গেলো, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা তাহলে মুছে দিই এবং পরবর্তী অঙ্কে চলে যাই। খ নম্বর, খ নম্বর অঙ্কে আগে অঙ্কটাকে আগে আমরা উঠাবো, 385, 286, 418 এই অঙ্কটা দেওয়া আছে। এখন এখানে আমরা গসাগু নির্ণয় করতে হলে কীভাবে করব, আমি কিন্তু আগেই বলছি আগে যেমন দুইটা সংখ্যা ছিল সেখানে ছোটোটা দিয়ে বড়োটাকে আমরা ফার্স্টে ভাগ করছি, কিন্তু এখানে আমাদের অঙ্ক আছে তিনটে, সংখ্যা আছে তিনটে, 385, 286 আর একটা হলো 418। এখন এই তিনটা আরেকবার মিলিয়ে নেই, 385, 286, 418, কারণ অঙ্ক উঠাইতে ভুল করলে পরে অঙ্ক করতে গিয়ে সমস্যা হতে পারে, এই জন্য অঙ্ক উঠানোর সময় তোমরা একাধিকবার চেক করে দেখবা যে উঠানো সঠিক হলো কি না। আচ্ছা, এখন এই তিনটা সংখ্যার মধ্যে আমাদের করবো কি, সবচেয়ে ছোটো যেটা সেটা দিয়ে তার চেয়ে একটু বড় যেটা সেই সংখ্যাকে আমরা ভাগ করবো। অর্থাৎ এই তিনটার মধ্যে আমাদের সবচেয়ে ছোটো কোনটা, 286, তাহলে 286 দ্বারা আমরা ভাগ করবো কাকে, 385কে। তারপরে ওখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো যাই পাই, আর সেই রেজাল্ট দিয়ে আবার আসবো 418কে। বুঝতে পারছো এবার? তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো আসবে। এখানে কিন্তু ওরা সাজিয়ে দেয় নাই, ছোটোটাকে আগে বড়োটাকে পরে এরকম কিন্তু আমাদের দেয় নাই, এখানে কিন্তু আমাকে সাজিয়ে দেখে আমাকে তারপরে করতে হবে। তাহলে আমরা লিখি এখানে, দুইশো ছিয়াশি দিয়ে আমি ভাগ করবো 385কে। এখানে একবার যায় 286, ছয় আছে কত হলে 15 হবে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9 হলে হাতের হলো 1, 8 আর 1 = 9, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতের হলে 1 মিলে যায়। এই 99 দিয়ে আবার ভাগ করবো 286কে। এখানে দুইবার যায়, তিনবার দিলে 300 কাছাকাছি হবে, মাত্র 3 কম, কিন্তু এখানে 300 কাছাকাছি নাই, তাহলে দুইবার যাবে, 9 × 18 = 8, হাতে হলে 1, 9 × 18 = 19। এবার 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতের হলে 1, 10 আছে কত হলে 18 হবে, 8 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে হাতের হলে 1 আর 2, 2 আছে কত হলে 2 হবে, মিলে গেল। এবার 88 দিয়ে আমরা কাকে, 99কে ভাগ করব, একবার যায় 8, 8, তাহলে এখানে থাকে 1, 1। 11 দিয়ে আবার 88কে ভাগ করলে বা 88কে ভাগ করলে কত হয়, 8, 11, 88, তাহলে এখানে কিন্তু 0 চলে আসলো। তাহলে আমরা এখানে একটা সংখ্যা পেয়ে গেলাম গসাগুর ক্ষেত্রে, এই দুইটি সংখ্যার গসাগু কত আসে, 11, তাহলে দুইটি সংখ্যার গসাগু আমরা পেয়ে গেলাম 11। এখন এই 11 দিয়ে আমাদের আরও একটি সংখ্যা বাকি রয়ে গেছে, সেই সংখ্যাটি কত, 418 রয়ে গেছে। এখন এই 418কে আবার এই 11 দিয়ে ভাগ করব, তাহলে এখানে লিখি আবার
এগারো চারশো আঠারো, চারশো আঠারোকে আবার এগারো দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? এখানে একবারে আমরা ই করতে পারবো না তো, এগারো দুগুণে বাইশ, তিন এগারো তেত্রিশ, তিনবার যায়, তিন এগারো তেত্রিশ, এখানে থাকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট, এখানে থাকে আট, তাহলে আট এগারো অষ্টআশি মিলে যায়। ও এটা তো একবারেই মিলে গেল, তাহলে এখানে কিন্তু আর আমাদের কোনো ভাগশেষ নাই। যদি ভাগশেষ থাকতো তাহলে সেই ভাগশেষ দিয়ে আবার এগারোকে ভাগ করতাম, তাহলে এগারো দিয়ে দেখো তিন এগারো তেত্রিশ, এখানে থাকে কত আট, কেটে নিয়ে আসলাম আট, তাহলে আটাশিকে এগারো দিয়ে ভাগ দিলে আট এগারো অষ্টআশি, তাহলে আমাদের এখানে এগারো দিয়েও চারশো আঠারোকে ভাগ করলে মিলে যায়। তাহলে আমাদের অরিজিনালি এই এগারো দিয়ে দেখা গেলো আমাদের তিনটি সংখ্যাকে ভাগ করলেই মিলে যাবে, অর্থাৎ যেহেতু আমাদের এগারোটাই গসাগু চলে আসলো লাস্টে, এগারো দিয়ে এটাকেও মিলে গেল। যদি না মিলতো এখানে কিছু অবশিষ্ট থেকে যেত, মনে করি এখানে আমাদের যদি পাঁচ অবশিষ্ট থাকতো তাহলে পাঁচ দিয়ে আবার করতাম কি এগারোকে ভাগ করতাম, তারপরে এখানে পাঁচ একে পাঁচ দুগুণে দশ থাকতো কত এক, এক দিয়ে আবার পাঁচকে ভাগ করতাম, তাহলে পাঁচ একে পাঁচ মিলে যাইতো, অর্থাৎ এক হইতো তখন গসাগু। যদি না মিলতো তাহলে, কিন্তু এটা তো মিলে গেছে, অতএব আমাদের ওখানে আর এই লাল দাগের এই অপশনের মধ্যে আমাদের যাওয়ার দরকারই নাই, যেহেতু মিলেই গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় গসাগু এগারো, উত্তর এগারো, এই তো আনসার। তাহলে আমাদের দুইটা গসাগু কিন্তু অঙ্ক আমাদের করে দেওয়া হলো। গতদিন আমরা গসাগুগুলো করছিলাম কীভাবে, মৌলিক উৎপাদকের সাহায্যে, আজকে করলাম আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কীভাবে নির্ণয় করা যায় সেটা কিন্তু মৌলিক উৎপাদকের চেয়ে অনেক 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 বেশি সহজ। তাহলে এই সহজ প্রক্রিয়াটা যদি তোমাদের পরীক্ষায় কোনো প্রক্রিয়ার নাম উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে তোমরা এই প্রক্রিয়াটাকেই ব্যবহার করবে, এটি আমি বিশ্বাস করি, কারণ এই প্রক্রিয়াটা সবচেয়ে সহজ বেশি বেশি। এরপর আমরা দেখো এই ভাগ প্রক্রিয়া যে গসাগু, আমাদের এখানে মাত্র দুইটা অঙ্কই দেওয়া আছে অনুশীলনীতে, অনুশীলনীতে দুইটি অঙ্কই আছে মাত্র। আমি এছাড়া উদাহরণে কয়েকটি অঙ্ক দেওয়া আছে, আমি উদাহরণের অঙ্কগুলো একটু করে দিই তোমাদেরকে। দেখো উদাহরণ দুই তিন দুইটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ দুই আছে বারো এবং তিরিশ এর গসাগু নির্ণয় করো, বারো এবং তিরিশ এর গসাগু। তাহলে এটা মুছে দিলাম আমি, এটা তোমাদের অবশ্যই উঠানো হয়েছে আশা করি, সবাই উঠিয়ে ফেলেছে, আমি এটা মুছে দিলাম। এখানে হলো উদাহরণ দুই, দেখো এখানে আছে সংখ্যা আছে বারো আর একটা আছে তিরিশ, এই দুইটার গসাগু যদি আমরা গতদিন যেভাবে করছিলাম অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে, তাহলে আমরা কী করতাম দেখো তো, বারো এর মৌলিক উৎপাদক কীভাবে বের করতাম, এক গুণন না, বারো এর মৌলিক উৎপাদক কীভাবে বের করতাম, দুই দিয়ে দিলে ছয়, দুই দিয়ে দিলে তিন আর যায় না, আবার তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো, তিন দিয়ে ভাগ করলে পাঁচ, তাহলে সুতরাং বারো সমান সমান দুই গুণ দুই গুণ তিন, পনেরো সমান সমান কত দুই গুণ তিন গুণ পাঁচ, তাহলে আমাদের মিলে যায় কোনটা কোনটা, দেখো এখানে এই দুই আর দুই দুইটা মিলে, এই তিন আর তিন দুইটা মিলে, তাই না? তাহলে আমাদের বারো ও পনেরো এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত, দুই ও তিন, সুতরাং গসাগু কত, দুই গুণন তিন সমান সমান ছয়, এটি আমাদের কিন্তু অ্যান্সার হতো। এটা গত দিনের যে নিয়মটা শিখাইছি সেই নিয়মটায়, কিন্তু আজকে যদি এটাকে আমি আবার ভিন্ন নিয়মে করে দিই অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় করে দিই তাহলে কীভাবে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ভাগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে আমাদের অঙ্কটা হবে এরকম, বারো তিরিশ, তাই না? তাহলে বারো দিয়ে আমরা কী করবো, তিরিশকে ভাগ করব, বারো দুগুণে চব্বিশ, এখানে থাকে কত ছয়, চব্বিশ তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করলে থাকে কত ছয় না, সেই ছয় দিয়ে আবার এই বারোকে ভাগ করবো,
6 দুগুণে 12 তাহলে আমাদের লাস্টে কত থেকে যায় কত দিয়ে ভাগ করার ফলে আমাদের লাস্টে মিলে যায় সেটা হলো 6 দিয়ে তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান সমান 6 তাহলে কোন কোটা সহজ বেশি এটা কিন্তু লেখা অনেক বেশি এটা কিন্তু অল্প লেখাতে অল্প সময় সমাধান করা সম্ভব হলো এইজন্য আমি পাশাপাশি যদি এটা আমাদের উদাহরণ দিয়ে কিন্তু এই পদ্ধতিতে করে নাই এই পদ্ধতিতে করছে কিন্তু আমি তারপরেও আমি এই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম কারণ গতকাল আমি গত ক্লাসে তোমাদের এই পদ্ধতি শিখাইছি সেটা ভুলে গেল কিনা সেটাকে আমি একটু তোমাদের দেখাই দিলাম সাথে পাশাপাশি আজকের পদ্ধতিটাও দেখাই দিলাম দুইটার মধ্যে কিন্তু এটা সহজ বেশি কিন্তু সহজ হলেও তোমরা করবা কি পরীক্ষায় যদি উল্লেখ থাকে মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে তো তোমাকে এটাই করতে হবে আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমার যেভাবে খুশি তুমি সেভাবেই দিতে পারো আমি এটা দেখানোর জন্য জাস্ট পাশাপাশি দুইটা করে দিলাম এবার দেখো উদাহরণ 3 এ কি দেওয়া আছে আরেকটা অঙ্ক করেই তোমাদের আজকে এই ক্লাসটা শেষ করব আগামী ক্লাসে তোমাদের আমি লসাগু নিয়ে আবার শেখাবো কারণ লসাগুর অনেক কিছু শেখানোর আছে তারপর লসাগু আর গসাগু দুজনের মধ্যে কি সম্পর্ক সেই বিষয় নিয়ে আলোচনা করব আজ আমি শুধুমাত্র তোমাদের গসাগুটাকেই ভিন্ন প্রক্রিয়া যেটা ছিল ওই প্রক্রিয়াটাকে শেখালাম শেখাবো অর্থাৎ কই উদাহরণ 3 এ এখানে 3টি সংখ্যা দেওয়া আছে 28 48 72 28 48 72 এই 3টি সংখ্যা আছে এই 3টি সংখ্যার মধ্যে আমরা ফার্স্টে কি করব ছোট হলো 28 28 দিয়ে 48 কে ভাগ করব এখানে 28 দিয়ে 48 কে ভাগ করব 28 একে 28 শূন্য 2 20 দিয়ে যদি আমরা 28 কে ভাগ করি 20 একে 20 থাকে 8 8 দিয়ে 20 কে ভাগ করলে 8 দুগুণে 16 থাকে 4 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 দুগুণে 4 দুগুণে 8 মিলে যায় তাহলে এখানে আমাদের সর্বশেষ ভাজ্য পেলাম ভাজক পেলাম কত 4 আবার এই 4 দিয়ে দেখাবো কাকে 72 কে 4 একে 4 থাকে 3 4 আটা 32 মিলে যায় তার মানে আমাদের এখানেও সর্বশেষ মিলে যায় কোনটা দিয়ে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় অতএব আমাদের গসাগু কত তাহলে সুতরাং নির্ণয় গসাগু চার এটি আনসার তাহলে এখানে তাহলে তোমাদের কিন্তু এই প্রক্রিয়াটা অনেক সহজ এবং তোমরা খুব দ্রুত সময়ে অনেকগুলো অঙ্কই সমাধান করে ফেলতে পারবে তাহলে আজকে তোমাদের আমি এই এই অঙ্কটা তোমরা অবশ্যই উঠিয়ে ফেলেছো আর আজকে তোমাদের এই পর্যন্তই আমি গসাগু নিয়ে আজকে আলোচনা করলাম গতদিনও গসাগু নিয়ে আলোচনা করেছি আজও সেই গসাগু নিয়েই আলোচনা করলাম আগামী ক্লাসে তোমাদের লসাগু নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো এবং নিরাপদে থেকো এবং তোমাদেরকে একটি কথাই বলবো আমাদের চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব যারা করেছো তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এই চ্যানেলের নামটিকে শেয়ার করবে এবং তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আর যদি কোথাও বুঝতেও তোমাদের সমস্যা হয় সেটাও কমেন্টস বক্সে আমাকে জানাবে জানালে আমি সেই বিষয়টাকে কোনো একটি অঙ্ক কোনোটি তুমি ভালো করে বুঝতে পারো না সেটা যদি কমেন্টস বক্সে জানাও আমি সেটাকে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে অর্থাৎ সর্বোচ্চ সুন্দর মহাত্মার মতোই তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে উপহার দেওয়ার চেষ্টা করে যাব ভালো থেকো ধন্যবাদ সকলকে